দেশে ইসলাম ধর্ম ও শিক্ষার প্রসারে নতুন মাত্রা যোগ করেছে নবনির্মিত মডেল মসজিদ ও যথাযথভাবে গড়ে তোলা মাদ্রাসাগুলো। এগুলোর ফলে দেশ এগিয়ে যাচ্ছে বহুমাত্রিক শিক্ষার দ্যুতিময় সাফল্যের পথে। ইসলাম শিক্ষায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সরকারি পর্যায়ে আয়োজন করা হচ্ছে আনুষ্ঠানিক কিছু কার্যক্রমের। এর ধারাবাহিকতায় ধর্ম মন্ত্রণালয় আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে এবার পুরস্কার দেয়া হয় দেশসেরা কোরআনের পাখি খ্যাত হাফেজদের। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার দেয়া হয় জাতীয় পর্যায়ে দেশসেরা পাঁচ হাফেজকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইসলামের প্রসারে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। জানান, হাজিদের সুবিধার্থে মক্কায় স্থায়ী অফিস নেয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত এবং উন্নয়নে কাজ করে। 96 সালে যখন প্রথম প্রাইম মিনিস্টার হই, তখনই বায়তুল মোকাররমের একটা মিনার তৈরি করা, শান তৈরি করা এবং এটাকে আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছিলাম। সে কাজও আমি শুরু করেছিলাম। খালেদা জিয়া এসেই কিন্তু এই মসজিদ নির্মাণ কাজটা বন্ধ করে দেয়। শুধু বায়তুল মোকাররম না, ঢাকা ক্যান্টনমেন্টেও সব থেকে বড়ো একটা মসজিদ নির্মাণের কাজে আমি হাত দিয়েছিলাম, সেটাও কাজ বন্ধ করে দিয়েছিল। মক্কা শরীফে হজের একটা অফিস আমরা করে দিই, মদিনা শরীফে অফিস করে দিই, এগুলি টেম্পোরারি অফিস। কিন্তু আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা মক্কা শরীফে একটা স্থায়ী হজ অফিস বা ওমর অফিস করে দেব। ইসলামের মর্মবাণী সবার কাছে পৌঁছে দিতে হাফেজদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যায় যেন কেউ বিপথগামী না হয় সেজন্য সতর্ক থাকতে হবে সবাইকে। জানান, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম, তার নামে কেন সন্ত্রাসী নাম যুক্ত হবে সামান্য মুসলিমেও কয়েকজনের জন্য? এটা সত্যিকার যারা এই ধর্মে বিশ্বাস করে তাদের জন্য খুব কষ্টদায়ক। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে এই সমস্ত কুসংস্কার, জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলি নির্মূল করার ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশেও আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী জানান, মুসলিম বিশ্বের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়েছে বাংলাদেশ। শেখ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।